আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে তিনি এক্সট্রাঅর্ডিনারি এফিশিয়েন্সি দেখিয়েছেন শত শত লাইসেন্স বিহীন হসপিটাল বন্ধ করেছেন এবং ডায়াগনস্টিক সেন্টার যে মাশরুম গ্রোথ এটা স্টপ করেছেন আমার প্রশ্ন মাননীয় স্পিকার প্রতিটি উপজেলায় হেডকোয়ার্টার একটি হসপিটাল আছে 30 বেড বর্তমানে এই সরকারের আমলে 50 বেড উন্নীত হয়েছে আনফরচুনেট আমার উপজেলা কাঁঠালিয়ায় উপজেলা হেডকোয়ার্টারে কোনো হসপিটাল নাই পাকিস্তান আমলে একজন এমএনএ সাহেব ছিলেন উনি ওনার বাড়ি কাঁঠালিয়া সদর থেকে 10 মাইল দূরে আমুয়া নামক স্থানে স্থাপন করেছেন আগে যখন আমি সংসদে ছিলাম আমি উত্থাপন করেছিলাম এবং 20 বেডের একটা সাব হসপিটাল করার জন্য টেন্ডার হয়েছিল আনফরচুনেটলি এটা বাস্তবায়ন হয়নি তা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী সাহেবকে আমার প্রশ্ন অনুগ্রহপূর্বক কাঁঠালি উপজেলায় যাতে হসপিটাল নাই সেটা করার জন্য একটু চেষ্টা করবেন কিনা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ওনার নির্বাচনী এলাকা সম্বন্ধে খুব একটা ভালো জানি না যাই হোক আমাকে দেখতে হবে যে আশেপাশে কোথায় আরো কি কি হাসপাতাল আছে সেটার উপরে নিড অ্যাসেসমেন্ট করে আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব আমাকে একটা ডিও লেটার দেওয়ার জন্য আমি সেই হিসাবে কাজ করব ধন্যবাদ মাননীয়